হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার দুর্গা পুজোর নবমীর দিনের সাজ। বেঙ্গলি ট্র্যাডিশন অনুযায়ী আট পরে শাড়ি পরেছিলাম সেদিন, আর কোনো রকম কোনো দামি প্রোডাক্ট ছাড়াই বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট দিয়ে লুকটা কমপ্লিট করেছিলাম। প্রথমে আমি টোনার ময়েশ্চারাইজার ইউজ করে স্কিন প্রিপারেশন নিয়েছিলাম, দেন ইউজ করে নিয়েছিলাম মেবিলিনেরই একটা স্কিন ফিনিশ ফাউন্ডেশন অ্যাজ আ বেস। দেখো, কোনো রকম কোনো হুডা ম্যাক দামি প্রোডাক্ট আমি ইউজ করিনি, খুবই বাজেট ফ্রেন্ডলি জিনিস ইউজ করেছিলাম। তারপর অ্যাজ ইউজুয়াল যেগুলো ইউজ করি, পাউডার, ব্লাশ, আই মেকআপের জন্য কাজল, আই শ্যাডো, সব কিছু দিয়ে মেকআপ লুকটা কমপ্লিট করেছিলাম। তবু যদি কারোর প্রোডাক্ট নিয়ে এনকোয়ারি থাকে অবশ্যই আমাকে মেসেজ করতে পারো, আমি কিন্তু জানিয়ে দেব। তোমাদের সাথে আজকে শেয়ার করব একটা অন্য রকম কথা। আমি এই যে বিভিন্ন রকম টিউটোরিয়াল ভিডিও দিই, এটা অনেকের ভালোও লাগে খারাপও লাগে। আমার অনেক বান্ধবী, অনেক ক্লায়েন্ট বিভিন্ন রকম কোনো স্কিনের সমস্যা বা মেকআপের ব্যাপারে কোনো কিছু জানতে আমার কাছে জিজ্ঞেস করলে আমি কিন্তু চেষ্টা করি তাদের যতটা শিখেছি সেই অনুযায়ী হেল্প করার। আমি কেন এই কথাটা বলছি, এমন অনেকে আছে যারা মেকআপের টিউটোরিয়াল দেখলেই ব্যঙ্গ করে, বলে কী করছি সেগুলো। আচ্ছা, কারোর শখ কি মেকআপ হতে পারে না? আমরা আজকে মেকআপ আর্টিস্টরা যদি কারোর শখকে নিয়ে মজা করি, কেউ যদি নাচ করতে ভালোবাসে তাদেরকে যদি বলি আমরা যে তোরা এই নাচ করে কী পাস, কত টাকা পাস, বা কেউ যদি কষ্ট করে ড্রয়িং করে তাদেরকে যদি ব্যঙ্গ করি, বা কেউ যদি গান করে তাদেরকেও যদি আমরা ব্যঙ্গ করে বলি কী পাস এগুলো করে, তাদেরও তো মনে খারাপ লাগবে না? তো আমরাও যারা মেকআপ আর্টিস্ট তাদের বেশ শখ হচ্ছে এই সবাইকে সুন্দর করে সাজানো প্লাস নিজেকে সাজা। তো আমার মনে হয় কারোর শখকে নিয়ে কোনো রকম কোনো ছোটো করা উচিত না, বরং একে অপরকে আমাদের উচিত অ্যাপ্রিসিয়েট করার। আমার মনে হয় যেই মানুষটা আঁকতে ভালোবাসে, বা যেই মানুষটা নাচ করতে ভালোবাসে, বা যেই মানুষটা অন্যকে সাজাতে বা নিজে সাজতে ভালোবাসে, তারা বাঁচুক না সেই শখগুলোকে নিয়ে আমরা সবসময় কেনই বা জাজ করতে যাব। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। দেখো, এখানে ঘড়ি পরে নিয়েছি এক হাতে, আর এক হাতে চুড়ি পরে নিয়েছি, অ্যান্ড একটা সুন্দর নেকলেস আমি পরে নিয়ে লুকটা কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড চুলটা আমার যেহেতু ঠাকুর দেখতে বেরোনোর সময় হয়ে যাচ্ছিলো, জাস্ট এমনি একটা ক্ল্যাচার দিয়ে ছেড়ে দিয়েছি। তো এটাই ছিল আমার ফাইনাল লুক। ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করার। তো সবাই সাথে থাকবে।